তাহলেও মনে হয় আমার মানব যেন ধন্য করেছে। আরে নিজেকে চেনো,
আমি তো আমার নিজের রূপ খানা দেখি, যার কাছে এই মনোপ্রাণ ছুপে দিয়েছি তার রূপ যে আমি দর্শন করতে পারিনি। তবে কি আমার ভজন সাধন বা আমার জন্মটাই বিষাই চলে গেল। আমি বলেছি আমি ৩০ পড়া কোরআনের হাফেজ, এই কোরআন আমি পড়েছি, এই পবিত্র কোরআন দর্শন করার মতো শক্তি আমায় আমার মাওলা দেয়নি। বাবাকে নিয়ে কত জায়গায় ঘুরি, একা একা চলাফেরা করার সময় কত ব্যথা কত জায়গায় পাই, ওই ব্যথা আমার মা জননীর কাছে বলে দিতে পারি না। আমি গর্বিত যে এই পৃথিবীর বুকে আমাকে ধরে রাখার জন্য আমার মাওলা কাউকে পাঠিয়েছে, সেটা হলো আমার মা এবং আমার ফ্যামিলির শক্তি, যার শক্তিতে চললাম তাকেই চিনলাম না। সাধক লালন তার গানের বাসায় বলে
প্রেম, আমাদের সেই মহাপ্রেম পাবো এই মহাপুর বন্ধা, তাকে দয়া লেবনই পাগল করে দিয়েছে, তার মন আর এই ঘরেতে আর রই না। আমি যখন প্রত্যেকে সেদিন পালা গান করি, আমি তখন বলি আমার দয়া লাভুল যান, ওনার কাছে আমি বায়াত করে মনে হয় কত তাদের জ্বালিনি করেছি, কারণ ওই রূপের কথা না মনে হইলাম, না দেখলে যে আর ঘরে থাকা যায় না। গুণ এমনই একটি বস্তু যে আমার তারাকে ভোজন করার মতো শক্তি হল না। মা বাবা এমনই একজন জিনিস, এমনই একজন জানি না আমি সারা জীবন তপস্যা করলেও আমার সেটা হবে কিনা। তবে মালিক চাঁদের কাছে আমার একটি কথা জানার বাসনা, লোকে বলে দেখাই নাকি মেরাজ হয়ে যায়, এই দৃষ্টি চোখে দেখাই মেরাজ হয়ে যায়। আমি বিগত 7 বছর ধরে বায়াত করেছি, এর মাঝে তোমার দয়ালের দর্শন আমি করতে পারিনি, তাহলে কি আমার মেরাজ হবে না? আমার জনম বুঝি বেধাই চলে গেল। এইরকম গুরু ভোজন মা বাবার খেদমত আমার আদালতে হল না। দয়াল নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি যাওয়ার বেলায় একটি কথা বলি, তোমরা মা বাবার খেদমত করো, আমার দ্বারা তো ওটা সম্ভব না। তাই কবি তার একটি গানের মানুষ বলেছেন, সার নয়,